আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। আজকে মসুরির ডাল দিয়ে লাউ রান্না করব। তো লাউটা কেটে নিলাম, আর এখানে লাউটা কেটে নেওয়া হয়েছে, আর হলো লাউর খোসা আলু কুচি করে নিলাম, আর এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু কেটে রাখলাম। আর ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে চুলে বসিয়ে দিলাম। তো ডালটা ফুটে গেছে, এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন লাউটা দিয়ে দেব। ডাল দিয়ে লাউ আমি অনেক পছন্দ করি, আর এটা খেতেও খুব মজা হয়। তো ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ডেকে রাখবো, যাতে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়। আবার নেড়ে ছেড়ে দেবো আমি। লাউটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন কিছু ধনিয়া পাতা অ্যাড করব আমি। ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপরে রসুন দিয়ে বাগার দেব, রসুনটা ব্রাউন কালার করব। তো বাগার দিয়ে দিলাম, দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর এটা খেতেও খুব মজা হয়। হয়ে গেল ডাল দিয়ে লাউ রান্না। এরপর ফ্রাই প্যানে পেঁয়াজটা দিয়ে দিলাম, লাউর খোসা আর আলু ভাজি করব। এরপরে লাউর খোসা আর আলুটা দিয়ে দিলাম, হালকা পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ অ্যাড করলাম। লাউর খোসা আর আলু ভাজিটা খেতে অনেক টেস্ট হয়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ ডেকে রাখলাম, আবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ ডেকে রাখবো, যাতে লাউর খোসাটা ভালোভাবে সিদ্ধ হয়। আবার নেড়ে ছেড়ে দেব, সিদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর আর ধনিয়া পাতা অ্যাড করলাম। ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। তো হয়ে গেল ডাল দিয়ে লাউ রান্না, আর হলো লাউর খোসা দিয়ে আলু ভাজি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন।